আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আমি বলবো এই ভিডিওটা রিসেন্টলি আপনার জন্য খুবই দরকারি হবে। আমি বলতেছি ফেসবুকের নতুন একটা প্রবলেম যেটা রিসেন্টলি আমরা অনেকেই ফলো করতেছি, যে আমাদের যখন ওয়াচ টাইম, ফলোয়ার্স, এভরিথিং কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু ইনস্টিম কিংবা কোনো মনিটাইজেশন সেটআপ আমরা পাইতেছি না। এর বেশ কিছু কারণ আছে। কারণ রিসেন্টলি আপনারা খেয়াল করবেন 29 ফেব্রুয়ারি রাত্রে একটা ফেসবুকের একটা বিশাল আপডেট আসছিল, যেটা বলতে পারেন বোনাস প্রোগ্রাম কিংবা অ্যাড অন রিলসের আপডেট। তো সেই আপডেটের মধ্যে, আপডেটটা আসার পর থেকে যাদেরই কোনো পলিসি ইস্যু, কোনো ইত্যাদি কোনো কিছু ছিল না, ওয়াচ টাইম কমপ্লিট, ফলোয়ার্স কমপ্লিট, অ্যাপ্লাই করেছে, ইনস্টিম একেবারে অ্যাপ্রুভ পেয়ে গেছে। তো এইটা হওয়ার পর থেকে যাদের কাছে যে পেজগুলো ছিল অ্যাপ্লাই করা মাত্রই কিন্তু তারা মনিটাইজেশন পেয়ে গেছে। তো সেই টাইমের মধ্যে কিছু মানুষের পেজে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট, ফলোয়ার্স কমপ্লিট ছিল না, ফলোয়ার্স কমপ্লিট, ওয়াচ টাইম কমপ্লিট ছিল না, তো হয়তো দুই একদিনের মধ্যেই তাদেরও কমপ্লিট হয়ে গেছে। তো যখনই কমপ্লিট হয়ে গেছে তখন তারা কী করেছে, সরাসরি তারা ফেসবুকের মনিটাইজেশন টুলসে আসছে। আসার পরে ইনস্টিম সেটআপের মধ্যে আসছে। ইনস্টিম সেটআপের মধ্যে আসার পরে আমাদের যে 5টা ক্রাইটেরিয়া থাকে, এখানে 5টা ক্রাইটেরিয়া থাকে, সেই 5টার মধ্যেই তারা কিন্তু সবকটা কমপ্লিট করেছে, কিন্তু তারপরে দেখাচ্ছে একটা কমপ্লিট নেই। সেটা কি? কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। হ্যাঁ, আমি কথা বলতেছি ফেসবুকের সব থেকে বড় প্রবলেম এখন একটা, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কিংবা মনিটাইজেশন পার্টনার মনিটাইজেশন ইস্যু ইত্যাদি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের সব কিছু কমপ্লিট আছে। দেখেন, ফলোয়ার্স কমপ্লিট আছে, ওয়াচ টাইম কমপ্লিট আছে, অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট আছে, কিন্তু একটা পার্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো এই প্রবলেমের কারণে কিন্তু আপনার ইনস্টিম সেটআপ, অ্যাড অন রিল সেটআপ, কোনো সেটআপই আসতেছে না এবং আসবে না। কারণ ফেসবুকের কিন্তু এই নতুন যে প্রবলেমটা, আপনারা যদি বলেন তাহলে আমি বলবো যে আমার কাছে যেগুলো পেজ আছে, যেগুলো সব ফলোয়ার্স কমপ্লিট আছে, ওয়াচ টাইম কমপ্লিট আছে, কিন্তু ডিফল্টে গিয়ে দেখছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো আমার কাছে এটা মনে হয়েছে ফেসবুকের একটা বাগ, একটা প্রবলেম। কারণ ফেসবুকে যেহেতু একটা বড় একটা আপডেট এসেছে যেখানে আপনার ওয়াচ টাইম, ফলোয়ার্স কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করলে সাথে সাথে অ্যাপ্রুভ দিচ্ছে, এই কারণে কিন্তু ফেসবুক খুব নজরদারি করতেছে যাতে করে কোনো মানুষ সঠিকভাবে, ছাড়া ভুল পথে যেন কোনো কিছু না করতে পারে। তো এটার পাশাপাশি আমি যদি আপনাদের আরও একটা পেজ দেখাই, যে পেজের মধ্যেও কিন্তু আমি এই জিনিসটা দেখতেছি, মানে এটা আমার কাছে মেলা কটা পেজ আছে, যে পেজ সব কটা পেজের মধ্যে এই একই প্রবলেম, যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। যদি আপনি কিনে পেজ রিকমেন্ডেশন দেখেন তো পেজ রিকমেন্ডেশন গুড, যদি পেজ স্ট্যাটাস দেখেন সেটাও গুড। তো আমরা যখনই মনিটাইজেশন টুলসে আসতেছি এবং আমরা দেখতেছি যে আমাদের একটা কী সেটআপ লাগবে, ইনস্টিম সেটআপ। তো ইনস্টিম সেটআপের মধ্যে যখন ক্লিক করতেছি তো দেখেন এখানে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট, ফলোয়ার্স কমপ্লিট, কিন্তু এখানে সেই একই প্রবলেম, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো রিসেন্টলি আপনাদের যাদের কাছে পেজ আছে সবাই চেক করে দেখেন, অনেকের কিন্তু রিয়েল কন্টেন্ট, আমি কপিরাইট কন্টেন্ট দেখিয়েছি এবং রিয়েল কন্টেন্টও দেখাইছি। প্রথম যেটা দেখাইছি ওটা আমার রিয়েল কন্টেন্ট, একটা নিউজ চ্যানেল, আর এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু কপিরাইট কন্টেন্ট। তো আমি দেখতেছি রিয়েল কন্টেন্ট, আবার বলতে পারেন কপিরাইট কন্টেন্ট, সব কন্টেন্টের মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ইস্যু প্রচুর দেখা দিচ্ছে। তো আমার মতে মনে হয় এটা ফেসবুকের একটা বাগ, হয়তো খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসলে কীভাবে রিমুভ করতে হয় এই প্রসেসিংটা দেখাইছি, সেই অনুযায়ী আপনার কাজটা করে রাখবেন, রেডি করে রাখবেন, যাতে করে আপনার কোনো ভাইলেশনমূলক ভিডিও থাকলে সেটা রিমুভ করে দিবেন এবং রিয়েল কন্টেন্টে কাজ করবেন, আর কপিরাইট কন্টেন্টের যে সিস্টেম সেই সিস্টেমে করবেন। তো আমি বলতে চাচ্ছি যদি আমি আরও দেখাই, তো এখানে আমার কাছে আরও পেজ আছে যদি রিয়েল কন্টেন্ট দেখায়, অর্থাৎ আমার নিজের কন্টেন্ট। তো এরকম আমিও দেখেছি যে আমার রিয়েল কন্টেন্টে আরও কিছু। তো আমার কাছে মনে হয়েছে এটা ফেসবুকের একটা বাগ, অর্থাৎ বলতে পারেন এক ধরনের একটা প্রবলেম, টেকনিক্যালি প্রবলেম। তো আশা করি মনে এটা ঠিক হয়ে যাবে, আমি আশা করি, তো জানি না, আল্লাহ পাক ভালো জানে। তো এটা কাদের কাদের এসেছে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি অনেকগুলো পেজের মধ্যে কিন্তু আমার কাছে অনেকগুলো ওয়াচ টাইম কমপ্লিট আছে। দেখেন এখানে, দেখেন এখানেও যদি লক্ষ্য করেন এটাও কিন্তু আমার রিয়েল কন্টেন্ট, অর্থাৎ আপনারা যে ভিডিওটা দেখতেছেন যে পেজে, এই পেজের ভিডিও যেখানে আমি কিন্তু রেগুলার আমারই ভিডিও আপলোড করি, কোনো কপিরাইট নেই। তো দেখেন রিসেন্টলি ফলো করা যাচ্ছে যে প্রত্যেক পেজের ওপরে কিন্তু প্রায় বলতে পারেন প্রায় পেজের ওপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো আমার মতে এটা একটা বাগ, হয়তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর এটা রিমুভ করার প্রসেসিং কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি, যেখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসলে কীভাবে রিমুভ করবেন।
তো মূল কথা বলার কথা উদ্দেশ্য আছে যে প্রত্যেক পেজের উপর দেখছি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসছে, তো এটা সবাই পেজ চেক করেন, দেখেন কাদের এসে, কারণ এটা রিয়েল কন্টেন্ট এবং ফেক কন্টেন্ট বলতে পারেন কিংবা যাই বলেন কপিরাইট কন্টেন্ট প্রত্যেকটার উপরে কিন্তু অ্যাভেলেবেল দেখতেছি। তো যে কাদের কাদের এসেছে আর এটা কাদের আসে নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই বিষয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এটা আমার কাছে বাগ লেগেছে, কারণ এটা একটা প্রবলেম টেকনিক্যাল ইস্যু মনে হয়, কারণ আমার পেজের উপরে কোনো রকম কপিরাইট কন্টেন্ট নেই, আমার নিজের রিয়েল কন্টেন্ট আছে, সব চালাই, তারপরে এই ইস্যু আসছে। তো এটা আমার কাছে মনে হলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে কাদের কাদের পেজের মধ্যে এই প্রবলেম এসেছে কমেন্ট করে জানান, আর কাদের আসে নাই কোনো সমস্যা হয়নি তারাও কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাতে পারি। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।